নমস্কাৰ ইনিউসিনি অন্যতা খবৰৰ সৈতে ষ্টুডিঅত মই প্ৰণৱজ্যোতি বৰুৱা আপোনালৈ কোনো অচিনাকি ফোন নম্বৰৰ পৰা বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে অথবা আপোনাৰ বিদ্যুৎ সংযোগ কৰ্তন হ'ব বুলি তেনেকুৱা ফোন অথবা মেছেজ আহিছে নেকি যদিহে আপোনাৰ ফোনত তেনেকুৱা ফোন অথবা মেছেজ আহিছে তেন্তে এতিয়াৰ পৰা আপুনি সাৱধানতা অৱলম্বন কৰক কাৰণ আপুনি পৰিব পাৰে দুষ্ট চক্ৰৰ কবলত আৰু দুষ্ট চক্ৰৰ কবলত পৰি আপুনি হ'ব পাৰে সৰ্বশান্ত এই মুহূৰ্তত জনাই আছো খবৰৰ সবিশেষ বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে আপোনালৈ ফোন আহিছে নেকি আপোনালোকৰ অচিনাকি ফোন নম্বৰৰ পৰা বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে আপোনালৈ ফোন আহিছে নেকি যদিহে আহিছে আপুনি এতিয়াৰ পৰা সাৱধান অৱলম্বন কৰক আৰু আপোনালৈ যদিহে তেনেধৰণৰ ফোন কল অথবা মেছেজ আহে তেন্তে এতিয়াৰ পৰা আপুনি সাৱধান হওক আপুনি এতিয়াৰ পৰা সাৱধান হওক কাৰণ আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে কোনো কাৰণতে এই মেছেজৰ উত্তৰ দিবলৈ আপুনি উত্তৰ নিদিব আৰু এতিয়া এই মেছেজৰ উত্তৰ নিদিবলৈ আপোনাক আহ্বান জনাইছে এ পি ডি চি এলে কাৰণ আপুনি পৰিব পাৰে দুষ্ট চক্ৰৰ কবলত আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে আপোনালৈ যদিহে তেনে ফোন অথবা মেছেজ আহিছে তেন্তে এতিয়াৰ পৰা আপুনি সাৱধান হওক কাৰণ আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে আৰু এই দুষ্ট চক্ৰৰ বিৰুদ্ধে আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰে আপুনি অভিযোগ দাখিল কৰিবলৈ হ'লে 1912 নম্বৰত ফোন কৰিলে আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰিব বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে যদিহে আপোনালৈ ফোন আহিছে কোনো অচিনাকি নম্বৰৰ পৰা যদিহে আপোনালৈ ফোন আহিছে তেন্তে এতিয়াৰ পৰা আপুনি সাৱধান হওক আপুনি এতিয়াৰ পৰা সাৱধানতা অৱলম্বন কৰিব লাগিব যিহেতু অচিনাকি ফোন নম্বৰৰ পৰা আপোনাৰ বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰা হ'ব বা আপোনাৰ বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে যদিহে তেনেকুৱা কোনো ফোন অথবা মেছেজ আহে আপোনাৰ ফোনত তেন্তে এতিয়াৰ পৰা আপুনি সাৱধান হওক কাৰণ কোনো অচিনাকি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে আপুনি আৰু এ পি ডি চি এলে এক সাৱধানবাণী জাৰি কৰিছে ৰাজ্যবাসীলৈ সাৱধানবাণী জাৰি কৰিছে এ পি ডি চি এলে আৰু কোনো কাৰণতে এই মেছ এনেকুৱা অচিনাকি ফোনৰ পৰা যদিহে আপোনালৈ মেছেজ আহে সেই মেছেজৰ উত্তৰ নিদিবলৈ এতিয়া আহ্বান জনাইছে এ পি ডি চি এল এ পি ডি চি এলৰ ফালৰ পৰা ৰাজ্যবাসীলৈ আহ্বান জনোৱা হৈছে যে কোনো অচিনাকি ফোনৰ পৰা আপোনালৈ যদিহে আপোনাৰ বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰা হ'ব আপোনাৰ অথবা আপোনাৰ বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে যদিহে আপোনালৈ ফোন আহে তেন্তে সেই ফোনৰ বা মেছেজৰ কোনো ৰিপ্লাই নকৰিবলৈ আপোনাক এতিয়া আহ্বান জনাইছে এ পি ডি চি এলে কাৰণ আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে আৰু দুষ্ট চক্ৰৰ কবলত পৰি আপুনি সৰ্বশান্ত হ'ব পাৰে আপুনি সকলো হেৰুৱাবলগীয়া হ'ব পাৰে দুষ্ট চক্ৰৰ কবলত পৰি একাংশ দুষ্ট চক্ৰই সাধাৰণ যিসকল জনতা সেই জনতাসকলক লক্ষ্য কৰি লৈছে আৰু ফোন কৰে বা অথবা মেছেজ দিয়ে বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰা হ'ব বুলি বা বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ কাৰণে সাধাৰণ যিসকল জনতা সেই জনতাসকলে তেওঁলোকে ৰাইজে তেওঁ ফোন অথবা মেছেজ কৰে আৰু এ পি ডি চি এলে সতৰ্কবাণী জাৰি কৰি কৈছে যে এনেকুৱা কোনো ফোন অথবা মেছেজৰ কোনো ৰিপ্লাই নকৰিব কাৰণ আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে আৰু ইয়াৰ কাৰণে আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰে এ পি ডি চি এলক আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰে যদিহে আপোনালৈ তেনেকুৱা ফোন অথবা কোনো মেছেজ আহে তেন্তে আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰে অভিযোগ দাখিল কৰিবৰ কাৰণে হেল্পলাইন নাম্বাৰ মুকলি কৰিছে এ পি ডি চি এলৰ ফালৰ পৰা 1912 নম্বৰত আপুনি কল কৰি আপুনি ফোন কৰি অভিযোগ দাখিল কৰিব পাৰে যদিহে আপোনালৈ কোনো অচিনাকি ফোন নম্বৰৰ পৰা আপোনাৰ মেছেজ আহে যে আপোনাৰ বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰা হ'ব অথবা আপোনাৰ বিদ্যুৎ মাচুল সংগ্ৰহৰ বাবে যদিহে কোনো অচিনাকি ফোন নম্বৰৰ পৰা আপোনালৈ কল অথবা মেছেজ আহে তেন্তে আপুনি এতিয়াৰ পৰা সাৱধান হওক কাৰণ আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে এ পি ডি চি এলৰ ফালৰ পৰা সতৰ্কবাণী জাৰি কৰা হৈছে ৰাজ্যবাসীলৈ কাৰণ কোনো অচিনাকি ফোন নম্বৰে এতিয়া আপোনালৈ ফোন কৰিব পাৰে অথবা মেছেজৰ জৰিয়তে আপোনাক আপোনাৰ বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰা হৈছে বুলি বা আপোনাৰ মাচুল সংগ্ৰহৰ কাৰণে আপোনালৈ তেনেকুৱা ফোন অথবা মেছেজ আহিব পাৰে কোনো দুষ্ট চক্ৰই এক বিহু ৰচনা কৰিছে সাধাৰণ জনতাসকলক লক্ষ্য কৰি আৰু আপুনিও সেই দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে যদিহে আপুনি সাৱধান নহয় আপুনি সেই দুষ্ট চক্ৰৰ কবলত আপুনিও পৰিব পাৰে আৰু এ পি ডি চি এলৰ ফালৰ পৰা সতৰ্কবাণী জাৰি কৰিছে এই মুহূৰ্তত এ পি ডি চি এলৰ ফালৰ পৰা সতৰ্কবাণী জাৰি কৰিছে যে এনেকুৱা যদিহে কোনো অচিনাকি ফোন নম্বৰৰ পৰা আপোনালৈ মেছেজ অথবা ফোন আহে যে আপোনাৰ বিদ্যুৎ সংযোগ কৰ্তন কৰা হ'ব বা আপোনাৰ বিদ্যুতৰ মাচুল সংগ্ৰহৰ কাৰণে যদিহে আপোনালৈ অচিনাকি ফোন নম্বৰৰ পৰা তেনেকুৱা ধৰণৰ কোনো মেছেজ অথবা ফোন আহে তেন্তে এতিয়াৰ পৰা আপুনি সাৱধান হওক কাৰণ আপুনি দুষ্ট চক্ৰৰ কবলত পৰিব পাৰে দুষ্ট চক্ৰৰ কবলত পৰি আপুনি সৰ্বশান্ত হ'ব পাৰে আৰু ইয়াৰ পাছতে এতিয়া এ পি ডি চি এলৰ ফালৰ পৰা ৰাজ্যবাসীলৈ সতৰ্কবাণী জাৰি কৰিছে যে এনেকুৱা কোনো অচিনাকি ফোন নম্বৰৰ পৰা যদিহে আপোনালৈ ফোন অথবা মেছেজ আহে তেন্তে তেনেকুৱা ফোন অথবা মেছেজৰ কোনো ৰিপ্লাই নকৰিবলৈ ৰাজ্যবাসীলৈ সতৰ্কবাণী জাৰি কৰিছে এ পি ডি চি এলৰ ফালৰ পৰা আৰু এনেকুৱা ফোন নম্বৰৰ বিৰুদ্ধে আপুনি অভিযোগ দাখিল কৰিব পাৰে আৰু অভিযোগৰ কাৰণে এ পি ডি চি এলে হেল্পলাইন নম্বৰ মুকলি কৰিছে 1912 1912ত
আপনি ফোন করে অভিযোগ দাখিল করব পারে এপিডিসিএলক যদিহে আপনার কোনো অচিনাকি ফোন নম্বর বা ফোন অথবা মেসেজ আহে তেনে আপনি এটার সাবধান হোক কারণ আপনি দুষ্ট চক্রের কবলত পড়ে সর্বস্বন্ত হব পারে এই মুহূর্তত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর জানাই আছো এপিডিসিএলের ফলের এক সতর্কবাণী জারি করেছে রাজ্যবাসীল আপনার যদিহে অচিনাকি ফোন নম্বরের আপনার বিদ্যুৎ সংযোগ কর্তন করা হব বা আপনার বিদ্যুৎ মাচুল সংগ্রহের কারণে যদিহে আপনার ফোন অথবা মেসেজ আহে তেনে এটার আপনি সাবধান হোক কারণ এপিডিসিএলের ফলের জানা হয়েছে যে তেনা ফোন অথবা মেসেজ এপিডিসিএলের ফলের আপনার নাহে আর যদি তেনা ফোন বা মেসেজ আহে আপনি অভিযোগ দাখিল করবেন এপিডিসিএলের ওসর তারবাবে এপিডিসিএলের ফলের হেল্পলাইন নাম্বার মুক্তি করা হয়েছে 1912 মনত রাখব নাম্বারটা 1912 এই নাম্বারত আপনি ফোন করে অভিযোগ দাখিল করবেন এনেকা অচিনাকি ফোন নম্বরের বিরুদ্ধে এপিডিসিএলে জানাইছে যে এপিডিসিএলের ফলের আপনার কোনো মাচুল সংগ্রহ বা আপনার বিদ্যুৎ সংযোগের কারণে এপিডিসিএলের ফলের এনেকা ধরনের অচিনাকি নাম্বার ফোন কল নাহে আর যদি আহে আপনি সতর্ক হোক কারণ আপনি দুষ্টচক্রের কবলত পড়িব পারে আর যদি আপনি এনেকা ধরনের ফোন অথবা মেসেজ মেসেজের রিপ্লাই করে আপনি দুষ্টচক্রের কবলত পড়িব পারে বলে এপিডিসিএলের ফলের জারি করা হয়েছে আর রাজ্যবাসীল এক সতর্ক জারি করে কৈছে যে এনেকা ফোন অথবা মেসেজের বিরুদ্ধে আপনি অভিযোগ দাখিল করবেন পারে আর অভিযোগ দাখিল করবলে হলে এপিডিসিএলের ফলের একটা হেল্পলাইন নাম্বার মুক্তি করা হয়েছে 1912 নাম্বার মনত রাখব 1912 এই নাম্বারত আপনি অভিযোগ দাখিল করবেন পারে আর এটার আপনি অত্যন্ত সাবধান হব লাগবে কারণ একাংশ দুষ্টচক্রের কবলত আপনি পড়ব পারে আর দুষ্টচক্রয় এক বিহু রচনা করেছে সাধারণ জনতাসকল লক্ষ্য করে আর এই দুষ্টচক্রের ফলের ফোন অথবা মেসেজ আহে যে আপনার বিদ্যুৎ কর্তন করা হব বা আপনার যাচুল পূর্ববর্তী যদ্যুতর মাচুল সেই মাচুল আদায় করবেন আপনার ফোন অথবা মেসেজ আহিব পারে যদি আপনার তেনা ফোন অথবা মেসেজ আহে তেনে এটার আপনি সাবধান হোক কারণ এপিডিসিএলের ফলের এক সতর্কবাণী জারি করেছে রাজ্যবাসীল এনেকা ফোন অথবা মেসেজের কোনো রিপ্লাই নকরবলে এপিডিসিএলের ফলের রাজ্যবাসীল সতর্ক জারি করে জারি করেছে আর এনেকা ফোন নম্বরের বিরুদ্ধে আপনি অভিযোগ দাখিল করবেন পারে এপিডিসিএলের ফলের একটা হেল্পলাইন নাম্বার মুক্তি করা হয়েছে 1912 মনত রাখব নাম্বারটা 1912 এই নাম্বারত আপনি অভিযোগ দাখিল করবেন পারে এই মুহূর্তত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ খবর জানাইছে রাজ্যবাসীর কারণ এপিডিসিএলের ফলের এক সতর্কবাণী জারি করা হয়েছে রাজ্যবাসীল আপনি যিকোনো মুহূর্তত দুষ্টচক্রের কবলত পড়িব পারে আপনার বিদ্যুৎ সংযোগ কর্তন করা হব বলে বা আপনার পূর্ববর্তী যে বিদ্যুতের মাচুল সেই বিদ্যুতের মাচুল সংগ্রহের বাবে যদি কোনো অচিনাকি ফোন নম্বরের ফোন অথবা মেসেজ আহে তেনে সেই ফোন অথবা মেসেজের কোনো রিপ্লাই নকরবলে রাজ্যবাসীল এক আহ্বান জানাইছে এপিডিসিএলের ফলের আর যদি আপনি সেই ফোন অথবা মেসেজের রিপ্লাই করে হয়তো আপনি দুষ্টচক্রের কবলত পড়ে আপনি সর্বস্বান্ত হব পারে আর এই দুষ্টচক্রের যে অচিনাকি ফোন নম্বর সেই অচিনাকি ফোন নম্বরের বিরুদ্ধে আপনি দাখিল করবেন পারে অভিযোগ দাখিল করবেন পারে এপিডিসিএলের ওসর আপনি অভিযোগ দাখিল করবেন পারে অভিযোগ দাখিল করবর কারণে এপিডিসিএলের ফলের একটা হেল্পলাইন নাম্বার মুক্তি করা হয়েছে হেল্পলাইন নাম্বারটা হয়েছে 1912 1912 মনে রাখব নাম্বারটা 1912 এই নাম্বারটা আপনি ফোন করে অভিযোগ দাখিল করবেন পারে এই অচিনাকি ফোন নম্বরের বিরুদ্ধে